হাই বন্ধুরা, লিপিস রেসিপির আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের আয়োজনে আমি নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজিটেবল পোলাও। খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় আর স্বাদে গন্ধে একদম অতুলনীয়। আপনারাও যদি এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন আর পুরো ভিডিওটা দেখেন, তাহলে আশা করছি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই অসাধারণ স্বাদের ভেজিটেবল পোলাও। রান্নাটা শুরু করার আগে বন্ধুরা, এখনও যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অলে সেট করে দেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই ভেজিটেবল পোলাওটা বানানোর জন্য প্রথমে একটা বড় জায়গায় আমি 4 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। এরপর জলের মধ্যে একে একে দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল আর আন্দাজ মতো লবণ। এরপরে লবণ আর তেলটাকে খুব ভালোভাবে একবার জলের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব আর জলটাকে ফোটার জন্য ওয়েট করব। এখানে আমি 300 গ্রামের মতো বাসমতি রাইস ভালোভাবে ধুয়ে প্রায় 40 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। জলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, তখন আমি এই বাসমতি রাইসটা যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চালটা কত সুন্দর আর ভালোভাবে ফুলে গেছে। চালটা দেওয়া হয়ে গেলে একবার হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে আমরা চালটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করব না, সামান্য একটু শক্ত রাখব। আর এই ভাতটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ আমরা প্রায় চালটাকে 40 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। কোনোভাবেই এই জায়গা ঢাকনা বন্ধ করা যাবে না, মুখটা খুলেই রান্না করতে হবে। এরপরে একটা চামচের সাহায্যে আমি একটা চাল তুলে দেখব, হাতে করে একটু শক্ত শক্ত অবস্থায় নামিয়ে নেব। এরপরে চালটাকে ঝরিয়ে নেব। ঝরানো হয়ে গেলে উপর থেকে ঠান্ডা জল ভালোভাবে দিয়ে দেব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এরপরে ফ্যানের তলায় রেখে দেব। এরপর একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে 1/4 কাপের মতো রিফাইন্ড অয়েল দিয়ে নেব আর তার সাথে দিয়ে দেব 1 চা চামচের মতো ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ঘিটা খুব ভালোভাবে গলে গেলে এর মধ্যে একে একে ফোড়নের জন্য দিয়ে দেব 4টে তেজপাতা, 4টে ছোট ছোট টুকরো দারচিনি, 1টা বড় এলাচ, 4টে ছোট এলাচ আর 5-6টা লবঙ্গ। এরপরে এগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপরে যখন দেখবেন এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে, তখন এর মধ্যে একে একে দিয়ে দেব কাজু আর কিশমিশ। এরপরে এই কাজু আর কিশমিশটাকেও প্রায় 30 সেকেন্ডের মতো তেল আর ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। এই পোলাওটা বানানোর জন্য এখানে আমি কিছু ভেজিটেবলস ছোট ছোট চৌকো চৌকো করে কেটে রেখেছি। বিনসগুলোকে একটু সরু সরু লম্বা করে কেটেছি আর পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজরটাকে চৌকো চৌকো করে কেটেছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 5-6 কোয়া রসুন কুচি। রসুনগুলোকে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে হবে। রসুনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে। আর মনে রাখতে হবে এই ভেজিটেবলসগুলো ভাজার সময় ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে, নাহলে ভেজিটেবলগুলো নরম হয়ে যাবে। এর মধ্যে একে একে দিয়ে দেব বিনস, পেঁয়াজ কুচি, দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, তার সাথে দেব গাজর কুচি। এরপরে এই সমস্ত ভেজিটেবল 4 থেকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ভাজতে হবে। এখানে ফ্লেমটা কোনোভাবেই মিডিয়াম বা লো করা যাবে না, তাহলে ভেজিটেবলগুলো নরম হয়ে যাবে। আর ভেজ পোলাওয়ে এই ভেজিটেবলসগুলো যতটা ক্রাঞ্চি থাকে ততটাই ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ। লবণ দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। আর এই নাড়াচাড়ার প্রসেসটা কন্টিনিউ করতে হবে, নাহলে কিন্তু তলা থেকে ধরে যাওয়ার চান্স থাকবে। 4-5 মিনিট ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর একটা বাটিতে আমি 3 চা চামচের মতো চিনি আর তার সাথে 1 চা চামচের মতো গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই ভাজা ভেজিটেবলসগুলোর উপরে আমি 1/2টা রাইস দিয়ে একটা লেয়ার বানিয়ে নেব। খুব হালকাভাবে এই রাইসগুলোকে স্প্রেড করে নেব। খুব বেশি নাড়ানাড়ি করবেন না, তাহলে কিন্তু ভাতটা ভেঙে যাবে।
हल्का भावे स्प्रेड करा हुए गेले एर पर जे चीनी और गरम मसलार मिश्रणटा करे रेखेछिलाम तार अर्धेकटा एर उपरे दिए देव। एई भावे दिले मिष्टी और मसलाटा खूब भालोभावे राइसेर साथे इवेनलि स्प्रेड हुए जाए। एरपरे बाकी जे राइसटा आछे सेटाओ एर उपरे दिए आरेकटा लेयार बानिए नेब। ठीक एकई भावे हल्का हाते राइसटाके स्प्रेड करे नेब। राइसटा भालोभावे स्प्रेड करा हुए गेले बाकी जे अर्धेक मसलाटा आछे सेटाओ एर मध्ये दिए देव। एरपर गैसेर फ्लेमटाके अन करे मीडियामे रेखे ठीक तला थेके उपरे ठीक जे रकम भावे देखाच्छि एई रकम भावे फोल्ड करे करे भेजिटेबल्सगुलो मिशिए नेब। एई समय खूब एकटा बेशी नाड़ानाड़ी करबेन ना, ताहले किन्तु राइसगुलो भेंगे जाबे आर जेटा देखते आर खेते एकदम भालो लागबे ना। ঠিক যেরকম ভাবে ভিডিওতে দেখাচ্ছি এই রকম ভাবে তলা থেকে হালকা করে তুলবেন আর উপরে হালকা করে স্প্রেড করে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব চারটি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে 10 মিনিটের মতো রান্না করব। এর মাঝখানে একবার ঢাকনা খুলে আরো একবার ফোল্ড করে করে ভেজিটেবলসগুলো তলা থেকে উপরে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আরো একবার বলছি হালকা হাতে নাড়াচাড়া করে মেশাতে হবে, না হলে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে। এইভাবে 10 মিনিট রান্না করলেই রেডি ভেজিটেবল পোলাও। এই পোলাওটা সাধারণত অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে, তাই অনুষ্ঠান বাড়ির জন্য আর ওয়েট না করে বাড়িতেই বানিয়ে নিন মজাদার ভেজিটেবল পোলাও। আর এই পোলাওটা সাধারণত চিকেন কারি, মাটন কারি অথবা ফিশ কোরমা বা ফিশ কালিয়ার সাথে সার্ভ করা হয়ে থাকে, তবে আপনারা আলুর দম বা এগ কষার সাথেও সার্ভ করতে পারেন। তাই একদম দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতেই এই ভেজিটেবল পোলাও। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বরাবরের মতো লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।